without any budget lagbe na, it's a commitment we need. Budget, it been, ki bole, agents tara ache. And Manchester Airport, as I said yesterday, will make sure because they are publicly owned. আপনারা যদি ভালোভাবে আপনাদের সার্ভিস প্রোভাইড করতে পারেন, Manchester Airport will be very supportive of you because আমাদের we have a access to that extent. So inshallah, I hope that in future we'll see you again in due course of time in a public gathering. And may I wish the Biman and his wife every success. Thank you very much. Any Manchester City supporters here? Best in the country at the moment, top of the league. The next speaker we got is our first secretary at the High Commission, the Assistant High Commission in Manchester. You all know Mr. Vaidurappan Vishwas Tipu. Please, sir, a few words. তোমারও পতাকা জানে দাও তারে কহিবারে দাও সকতি তোমারও পতাকা জানে দাও কহিবারে তারে দাও রবীন্দ্রনাথের অমক বাড়িকে বক্ষে ধারণ করে আজকের এই ডিনার পার্টি ইনার অফ আওয়ার অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অফ বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ডিস্টিংগুইশড গেস্ট অনারেবল জেন্টলম্যান আই থ্যাংক All of the persons engaged on behalf of the government, the People's Republic of Bangladesh. প্রথমে শুরু করেছিলাম রবীন্দ্রনাথের বাণী দিয়ে এ কারণে এখানে যোগদান করার পর কমিউনিটির ভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য হলো আমার আপনারা আমাকে আমন্ত্রণ জানালে আমি সেখানে যেতাম কমিউনিটির যারা ব্যক্তিত্ব যারা এখানে লিড করেন প্রায়শই তারা বলতেন বিমানটি কবে চালু হবে আসলে আপনাদের আগ্রহের কারণে এটা হয়েছে স্মার্টনেসের একটি সংজ্ঞা আছে আমি আসলে এই লেখাপড়া করে বলতে চাচ্ছি না স্মার্টনেস বলে যদি কেউ ফিলোসফি বা সাইকোলজি পড়ে থাকেন স্মার্টনেস বলে একটা সংজ্ঞা থাকে আমার কোর্স অফ ইউনিভার্সিটিতে মেন সাবজেক্টটা ছিল এই কারণেই বলছি স্মার্টনেসের সংজ্ঞা পড়তে গিয়ে সেখানে দেখেছিলাম স্মার্টনেস হচ্ছে সেটা যে কাজটি যেখানে করা প্রয়োজন যাকে করা প্রয়োজন তিনি করবেন যাকে যেখানে যে কথা বলা প্রয়োজন তিনি সেখানে সে কথা বলবেন যেখানে যে পোশাকটি পরা প্রয়োজন উনি ওই পোশাকটি পরবেন যেখানে শেভ করা প্রয়োজন সেখানে তিনি শেভ করবেন যদি কেউ দাড়ি রাখেন তিনি দাড়িটিকে সুন্দরভাবে দেখে টাই পরবেন কোনো আপত্তি নাই ডিফেন্সও হয়তো আছে সম্ভবত আমাদের ম্যানেজিং ডিরেক্টর জানেন যে ডিফেন্স যদি কেউ দাড়ি রাখতে চায় কোনো আপত্তি নাই কিন্তু দাড়ি দেখে উনি এলোমেলো রাখতে পারবেন না সেটা একটা ডিসিপ্লিন থাকতে হবে আমি এই কথাটি বলছি এ কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনার জন্য যাকে দায়িত্ব দিয়েছেন আমার দৃষ্টিতে একজন পারফেক্ট স্মার্ট পারসন এবং অত্যন্ত কঠিন ভাবে সুদৃঢ়ভাবে তার জায়গাটিতে বসে তিনি সুচারুরূপে বাংলাদেশ বিমানকে এই পর্যায়ে আনতে সক্ষম হয়েছেন বিগত সময়ে বিমান চালু হয়েছিল আমরা সেটা ধরে রাখতে পারি নাই কার ব্যর্থতা কাদের ব্যর্থতা সেটা বলার দায়িত্ব আমার না আমরা পারি নাই কিন্তু যখন কমিউনিটির মধ্য থেকে প্রায়শই আপনারা আমাকে আঘাত করতেন একদা আমি অফিসে গিয়ে আমার মাননীয় ব্যবস্থাপনা পরিচালককে ফোন করেছিলাম আপনাদের পক্ষ থেকে যে কমিউনিটির আমার কথাটা তার সাথে এই ছিল যে স্যার কমিউনিটির মিটিংয়ে গেলে পিটের চামড়া আপনাকে তোলেন না আমাকে তুলে ফেলেন আমরা তো এখানে থাকি আমাদের চাকরি করা খুব কঠিন দয়া করে বিমানটি কবে চালু করবেন জানাবেন কি উনি সুন্দরভাবে আমাকে বলেছিলেন হেসে বলেছিলেন যে আমি এই চেয়ারে বসেছি ইনশাল্লাহ এই কয় মাসের ভিতর বিমানটি যাবে বাট আপনি ডিক্লেয়ার করবেন না কিন্তু আমি সেটা গোপন রেখেছিলাম সেই শুভক্ষণে মম আশিদে প্রিয়তম ডাকিলে নাম ধরে কালকের সেই মহেন্দ্রক্ষণ শুভক্ষণ আমাদের মাঝে উনি প্রেজেন্ট দিয়েছেন আমরা আমাদের বিমান পেয়েছি
ঈপ্সিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি, এ পথ যেন শেষ না হয়, এই পথ যদি না শেষ হতো কেমন হবে তুমি বলো তো। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, আমাদের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, আমাদের এই পথ যেন থমকে না যায়, চলমান নদীর প্রবাহমান স্রোতের মতো যেন চলতে থাকে, মানুষের কাছে যেন আবার কাঠ করায় দাঁড়াতে না হয় যে আমি বিমান দিয়েছিলাম, আমরা বিমান দিয়েছিলাম, আমরা সেটা ধরে রাখতে পারি নাই, এই কাঠ করায় আমরা দাঁড়াতে চাই না, জনতার আদালতে কৈফিয়ত নিয়ে দাঁড়াতে চাই না, জনতার আদালতে সুন্দর প্রশ্নের সম্মুখীন, আগামী দিনের সুন্দর প্রত্যাশা নিয়ে, সুন্দর সুখী একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জনতার মঞ্চে দাঁড়াতে চাই। আবারও বলতে চাই, মাননীয় মহামান্য ব্যবস্থাপনা পরিচালক, এখানে 1973 সাল থেকে, এটা আমরা অফিসের কথা বলতে চাই, 1973 সাল থেকে এখানে সহকারী হাই কমিশনের অফিস আছে, এই অফিসটিতে ভাড়া দেই আমি, এখন আমি নিজে ভাড়া দেই 4,500 পাউন্ড। বিমান অফিস সালাতিনে কত দেন? 4,000 পাউন্ড দেয়, 4,000 পাউন্ড দেন, আমাদের সোনা ডিজাইন দেন 2,000 পাউন্ড। তা এই 73 সাল থেকে এই পর্যন্ত কি কারো মাথায় আসলো না যে আমরা যদি একটি ভবন ক্রয় করতাম, সেই ভবনে গাড়ি দেখা যেত নিচতলায়, দোতলায় ব্যাংক হতো, তিনতলায় স্টেন হাই কমিশন হতো, চারতলায় বিমানের অফিস হতো, আমাদের সমস্ত লোকগুলো এক জায়গায় যেতে পারতো, গাড়ি রাখতে পারতো, ভিন্ন জায়গায় যেত না। এই 10,000 পাউন্ড যদি আমরা কোনো সরকারের কাছে লোন নিতাম, সেখানে প্রতি মাসে তাকে লোন শোধ দিতাম, তাহলে এই ভবনটি আমাদের হতো দীর্ঘজীবন স্থায়ী একটি ভবন হতো, আমরা কোনোদিন এই কাজটি করার চিন্তা করি নাই। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, আমি উদ্যোগ গ্রহণ করেছি যদি এই কাজটি সম্ভব হয়, এবং কমিউনিটির মাঝে যারা বসে আছেন, যে সকল ব্যক্তিবর্গ, এর সহযোগিতা আপনাদেরকে করতে হবে, ভালো পোশাক পরবেন আর ভালো জায়গা বসবেন, বাট এই কাজগুলো করবেন না, নো, আই ডোন্ট থিঙ্ক সো, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু অ্যাগ্রি টু মাই প্রপোজাল। যদি আপনারা দেশের মঙ্গল চান, দেশের অর্থকে সাশ্রয় করতে চান, এই কাজটির সাথে সহযোগিতা করবেন, আপনাদের কি দিয়ে এই কাজটি করা সম্ভব, এবং এই প্রস্তাবনা আপনাদের মাঝ থেকে আসা দরকার ছিল, বাট এই কাজটি করতে হবে, দেশের অর্থ সাশ্রয় করার জন্য এই কাজটি করতে হবে, এবং আমরা সেই উদ্যোগটি গ্রহণ করেছি, দেখি ইনশাল্লাহ কতদূর যেতে পারি, আগামীতে সুন্দর একটি জায়গায় পৌঁছে যাব। বাংলাদেশে যারা এখানে বসবাস করেন, আপনাদের উত্তর উত্তর মঙ্গল কামনা করছি, সুন্দর সুখী আগামী প্রত্যাশার স্বপ্ন নিয়ে আবারও শেষ করছি, আল্লাহ হাফেজ। Although you've been working with him from head office and you've done all the work there, this man has been working on the ground for you, and he's extremely hardworking. His last 2 years has been really difficult for him, because over the time we've had 3 announcements that flight's going to operate from this date and this date, and he's the man who's at the brunt end of all the criticisms and all the phone calls, when's the flight going to go, when is it, and so on. So he has managed extremely well. From taking over when the office was rumored to be closing, he's now established a station with your help and the head office, that it is an online station now with additional resources, with flight going. He has worked tirelessly for you, and I want to ask Mohammed Salahuddin to say a few words, please. Advised me a lot how to establish this business. I'm grateful to all of them, and
all of them support. And the journalists, they are so much supportive. They are so much supportive for Biman. The Shahid Mayor, they're from Janasheba, and the Prabhas Bangla, and the Channel S, Bangla TV, they're always supportive for Biman. I'm really grateful to you. And I'm grateful to all everybody, especially who has organized this program, all the travel agents. We are not operating from Manchester, from Birmingham, or from the north, but the way they supported me to establish, to start operation from Manchester, I'm really grateful. Thank you very much. Thank you, Selectors. Thank you, Theatres. Thank you, Prime Minister. Without their support, it would not be happening. And finally, all the staff members of the travel agents and senior community leaders, without their help, it would not be happening. I'm grateful to them. It's a dream moment. I'm really honored that I'm here now. So I have started operation from Manchester. And inshallah, if my managing director just informed me that the refueling in Silati Airport has started, one day we may get it up. Mr. Kabir Ahmed, I'm not deserve that much applause from him, but he is kind enough that he told very unequivocal to say. So I'm really grateful to him. Thank you very much, and thanks a lot. Thank you. Thank you, sir. Now, the chief guest that you all have been waiting to hear, the man who has the vision to make this work, the man who has the vision to make the select destination work, the man who's going to lead Biman into the new era, the retired Air Commander Mohammed Zakiul Islam. He said a few words, please, for us. The organizers, the three agents, community leaders, counselors, Assalamu alaikum. It is indeed a great honor.